আসসালামু আলাইকুম। আজ ডলারের দাম কমেছে, এখন খোলা বাজারের ডলারের দাম ও ব্যাংক রেট আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। আমদানি বৃদ্ধি সহ নানা কারণে বেড়ে যায় ডলারের চাহিদা, ফলে দেশে ডলারের সংকট দেখা দেয়। এর প্রভাব পড়ে ডলারের দামে, টাকার বিপরীতে ডলারের দাম বাড়ায় সরকার। তবে ব্যাংক থেকে পর্যাপ্ত ডলার সরবরাহ না থাকায় খোলাবাজার থেকে কিনতে থাকেন ক্রেতারা। এ সুযোগে খোলাবাজারে হু হু করে বাড়তে থাকে ডলারের দাম। মূলত খোলাবাজারে সিন্ডিকেটের হাতেই ছিল ডলারের লাগামহীন দর, তাদের ফাঁদে পা দিয়ে অনেকেই উচ্চ মূল্যে ডলার কেনেন। ডলারের সংকটও আরও বাড়িয়ে তোলে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলোর যোগ সাজসে পরিস্থিতি আরও অস্থির করে তোলে তারা। সুযোগ সন্ধানী ব্যাংকার ও দালাল চক্রের কারণে 95 টাকার ডলার 118 টাকায় কিনতে বাধ্য হন সাধারণ ক্রেতারা। গত এক সপ্তাহের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম কমেছে 10 টাকা, এর ফলে টাকার মান বাড়ছে। বুধবার মানি চেঞ্জারগুলোর সঙ্গে বৈঠক করে প্রতি ডলারের সর্বোচ্চ 1.5 টাকা মুনাফার সীমা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরেই গত সপ্তাহে 120 টাকা দরে বিক্রি হওয়া খোলাবাজারের ডলার নেমে এসেছে 110 থেকে 111 টাকায়। আগামী সপ্তাহের মধ্যে ডলারের দর 105 টাকায় নেমে আসবে বলে মনে করছেন কেউ কেউ। এদিকে আন্তঃব্যাংকে এখন প্রতি ডলার 95 টাকায় বিক্রি হচ্ছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ দামেই ডলার কিনছে।